শ্রদ্ধেয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2022-এর তৃতীয় ধাপে অংশগ্রহণকারী শিক্ষক মহোদয়গণ, আজকের ভিডিওতে আপনাদের শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে এখানে 100টি কোর্সেন দেওয়া হয়েছে। আশা করি এই 100টি কোর্সেন যদি আপনারা জানা থাকে, ইনশাআল্লাহ আপনার পরীক্ষায় শিক্ষক হওয়ার যে স্বপ্ন, আপনাদের সে স্বপ্ন পূরণ হবে এবং আপনারা অবশ্যই উপকৃত হবেন। তো আজকের ভিডিওতে দেখে প্রথম যেটা দেওয়া হয়েছে যে মুক্তিযুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল, 11টি। ভিটামিন এ সবচেয়ে বেশি কোনটিতে পাওয়া যায়, পাকা আমে, সার্ক কোন সালে কোথায় প্রতিষ্ঠিত হয়, এটা আপনারা জানেন যে 1985 সালে ঢাকায়। ঢাকাতে প্রতিষ্ঠিত হয়। তারপরে শতকরা বার্ষিক কত হার সুদে যে কোনো মূলধন 8 বছরে সুদের মূল্যে 3 গুণ হবে, এটার অ্যান্সার হবে 25%। মানচিত্র নাটকটি রচয়িতাকে আনিস চৌধুরী। একটি রম্বস আঁকতে হলে কমপক্ষে কোন উপাত্তগুলো প্রয়োজন, এটা হচ্ছে এক বাবা এবং এক কোণ থাকতে হবে। সুদের হার 6% থেকে কমে 4% হয়, এক ব্যক্তির বাৎসরিক আয় 20 টাকা কমে গেল, আসলের পরিমাণ কত, এটা হবে 1000 টাকা। রক্তের কোন কণিকা বৃদ্ধি পেলে ব্লাড ক্যান্সার হয়, শ্বেতকণিকা। দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান সত্ত্বেও ত্রিভুজটি সর্বসম হবে না, এটা আপনাদের মনে রাখতে হবে। যদি 3 কোণ সমান হয় তাহলে ওই ত্রিভুজটা সর্বসম হবে না, বাকি 2 বাহু অন্তর্ভুক্ত কোণ, 2 কোণ 1 বাহু এবং 3 বাহু যদি সমান হয় ত্রিভুজ সর্বসম হবে। নিচের কোণটি রিফ্লেক্সি প্রণাহন, রিফ্লেক্সি প্রণাহন আপনারা জানেন, এটা হলো মাইসেলফ। পিতা পুত্রের বয়সের গড় 30 বছর, 6 বছর পর তাদের বয়স অনু 5 অনুপাত 1 হলে পুত্রের বর্তমান বয়স কত বছর, 6 বছর। প্রকৃত গতি প্রতি 60 মিনিটে 7 কিলোমিটার, এরূপ নৌকার নদীর স্রোতের অনুকূলে 33 কিলোমিটার পথ যেতে 180 মিনিট সময় লেগেছে, ফিরে আসার সময় তার কত ঘন্টা সময় লাগবে, 11 ঘন্টা। কোনটি পিচ, শব্দটির ভার্ব, এটা হবে প্যাসিফাই। নাটোরের দীঘাপতি আর জমিদার বাড়িটি এখন কি নামে পরিচিত, উত্তরা গণভবন। আই স্টেট হোয়ার অল রিজিয়ন্স আর রেসপেক্টেড, এর উত্তর হবে সেকুলার। যদি এ প্লাস বি প্লাস সি এগুলো 0 হয় তবে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মান হবে 3ABC। ফলের দোকান থেকে 180টি ফজলি আম কিনে আনলো, 2 দিন পর 9টি আম পচে গেল, শতকরা কতটি আম ভালো আছে, উত্তর 95টি। ধ্বনি হলো বাসার ক্ষুদ্রতম অংশ, অর্থবোধক শব্দ সমষ্টি, বাসার লিখিত রূপ 2টি, এখানে বাসার ক্ষুদ্রতম অংশ। 197 সাথে কত যোগ করলে সংখ্যাটি 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, 28। একটা আয়তকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত মিটার, 10 মিটার। সভয়ে লোকটি বলল বাঘ আসছে, এখানে সভয় পরটি কোন বিশেষণের উদাহরণ, এটা হবে ক্রিয়া বিশেষণ। সম্প্রতি গোল্ডেন জুবিলি বাংলাদেশ কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছে, নিউ ইয়র্কে। আ লট অফ নিউজ ইন দোজ পেপার্স ইজ আনরিলায়েবল, ব্যাকরণ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কি, এটা বিশেষভাবে বিশ্লেষণ। আর রিমেডি ফর অল ডিজিজ, এটা হবে প্যানাসিয়া। জানুয়ারি বানানের অস্বীকার হবার কারণ কোন শব্দের কারণে, এখানে অতৎসম শব্দ। হি ওয়াজ ব্রট টু দ্য পুলিশ স্টেশন ফর কনফাইনমেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কত সালে প্রত্যেক শিক্ষার্থীর হাতে বিনামূল্যে পাঠ্যপুস্তক তুলে দেওয়ার নির্দেশনা প্রদান করেন, 2010 সালে। সিনটেন্স মিন্স সেন্টেন্স বিল্ডিং, 15 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের একটি জায়গা 24 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে উক্ত জায়গা সর্বনিম্ন দূরত্ব কত সেন্টিমিটার হবে, 9 সেন্টিমিটার। শিক্ষার্থীর সার্বিক বিকাশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের জন্য নিচের কোন গোষ্ঠীটি সর্বাধিক গুরুত্বপূর্ণ, এটা হবে পেশাগত জ্ঞান, দক্ষতা, অনুশীলন। উইচ অফ দ্য ফলোয়িং ইজ ইন প্লুরাল ফর্ম, এখানে হবে, এটা উত্তর হলো মিডিয়া, সিঙ্গুলার হবে মিডিয়াম। আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি, এটা কার কথা, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ব্রেন চাইল্ড মিন্স পার্সনস আইডিয়া, আ সেন্টেন্স ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট এক্সপ্রেসেস আ কমপ্লিট এর থট, টু এভরিওয়ানস সারপ্রাইজ হি গট দ্য এক্সামিনেশন ইন দ্য পাস্ট। বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি কত সালে, 2011 সালের, যেটা পঞ্চম আদমশুমারি। একটি 50 মিটার লম্বা মই একটি খাড়া দেয়ালের সাথে হেলান দিয়ে রাখা হয়েছে, মইয়ের এক প্রান্ত মাটি হতে এত উচ্চতায় হলে ময়ের অপপ্রান্ত দেয়ালের দূরত্ব কত মিটার, 30। SMS এর পূর্ণ রূপ কি, এটা হল শর্ট মেসেজ সার্ভিস। 2টি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 8 হলে তাদের লসাগু হবে 280। পাঠক শব্দটির প্রকৃত পত্র নিচের কোনটি, এটা পট যোগ নক, নিচের কোন বাক্যটি শুদ্ধ, তিনি স্বস্ত্রীক শহরে থাকেন। টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং,
What is the meaning of the word vice versa? The terms being exchanged. The word decade means period of 10 years. লাঠাঠি শব্দটি কোন সমাস? বহুব্রীহি সমাস। সাধু ভাষায় কোন শব্দের প্রাধান্য বেশি? তৎসম। নিচের কোনটি সুনীল অর্থনীতির সাথে সম্পর্কিত? সমুদ্র সম্পদ। একটি স্কুলে ছাত্রদের ড্রিল করার সময় 8-12 সারিতে সাজানো যায়। আবার পরে 11 সাজা ওই স্কুলে কত ছাত্র আছে? 3700। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখক কে? শেখ মুজিবুর রহমান। অনকোলজি রিলেটস মেডিসিন, এটা ক্যান্সার চিকিৎসার সাথে সম্পর্কিত। কোন দেশ কত উন্নত তা বোঝা যায় কোনটি বিবেচনা করে? মাথাপিছু বিদ্যুৎ শক্তির ব্যবহার। হরপ্রসাদ শাস্ত্রী প্রথম কোথা থেকে চর্যাপদ আবিষ্কার করেন? নেপালের রাজদরবার। একটি কলমের মূল্য একটি বইয়ের মূল্য অপেক্ষা 60 টাকা বা কম এবং উক্ত বই ও কলমের মোট ক্রয় মূল্য 43 টাকা হলে কলমটির মূল্য কত? এটা উত্তর হবে 18। এখানে সঠিক উত্তর নেই। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতে সুর নিয়েছেন কোন গানের সুর থেকে? বাউল গানের। 2031 সালে বাংলাদেশ ও ভারতে কততম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট অনুষ্ঠিত হবে? 15তম। কোন ভিটামিন ক্ষতস্থান থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে? ভিটামিন কে। নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? 0.50। কোন পরীক্ষায় রহিমের প্রাপ্ত নম্বর যথাক্রমে 82, 85, 92? চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার প্রাপ্ত নম্বরের গড় 87 হয়? এটা 89। কত বছরের গড় আবহাওয়াকে কোন অঞ্চলের জলবায়ু বলে? 30-40 বছর। মাথা খাওয়া পদ্ধতিতে বলুন, এখানে মাথা খাওয়ার অর্থ কি? দিব্যি দেওয়া। পৃথিবীতে কে কাহার? এবারকে পৃথিবীতে পরটি কোন কারকে? কোন বিভক্তি? অধিকরণ কারকে? সপ্তমী। ম্যান ডিড নট নো দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান আনটিল ইট ওয়াজ ডিসকভার্ড। কোন বানানটি শুদ্ধ? আদ্যক্ষর। ক্যান ইউ টেল মি হোয়ার রহিম লিভস? দ্য মিনিস্টার টোল্ড হিজ অফিসিয়ালস টু অ্যারেঞ্জ আ প্রেস কনফারেন্স। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অঙ্ক দিয়ে স্থান বিভাগ সংখ্যাটি পূর্ব ব্যাখ্যা 63 বৃদ্ধি পায়। সংখ্যাটির অঙ্ক দেওয়ার পার্থক্য কত? 7। গোধূলির কারণ কি? প্রতিফলন। কোন স্কুলে ছাত্র সংখ্যা 5, 8, 20 দ্বারা ভাগ করলে প্রতিবারে 4 জন ছাত্র অবশিষ্ট থাকে? ওই স্কুলে ছাত্র সংখ্যা কত? 44। শুনো একটি মুজিবরের থেকে গানটির গীতিকার কে? এটা হবে গৌরী প্রসন্ন মজুমদার। এবং গানটির সুরকার কণ্ঠশিল্পী হচ্ছে অংশুমান রায়। 9 কোটি সমান কত? 90 মিলিয়ন। নিচের কোনটি ঋণাত্মক কাজের উদাহরণ? একটি দেয়ালকে ধাক্কা দেওয়া। কোন বানানটি শুদ্ধ? বিকেন্দ্রীকরণ। বিকেন্দ্রীকরণ। কোন সংখ্যার 75% সমান 90? এটা হবে 120। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 32 কেজি এবং অর্ধেক তেলপূর্ণ পাত্রের ওজন 20 কেজি, পাত্রের ওজন কত কেজি? 8। বিবিসির কার্যালয়ের নাম কি? ব্রডকাস্টিং হাউস। আই স্টেজ অফ শর্ট সাইটনেস মায়োপিয়া। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সার, এখানে রাশি রাশি নির্ধারক বিশেষণ। নেটোতে যোগ দেওয়া ইস্যুতে রাশিয়া সম্প্রতি কোন দেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে? ফিনল্যান্ড। সাধু ঋতু ও চরিত্রে পার্থক্য কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম পদে। 40-100 পর্যন্ত বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর্গত? 56। BMI এর পূর্ণ রূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স। কোন দেশটি আরব লীগের সদস্য নয়? ইরান। বাংলাদেশের প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ 2021-2041? 2, 5, 8, 11, 14, 17, পরবর্তী সংখ্যাটি হবে 20। শিশুর সহায়তায় হটলাইন নম্বরটি কত? 1098। কোন পরীক্ষায় পরীক্ষার্থী 80% গণিত আর 70% বাংলা পাশ করলো? উভয় বিষয়ে পাশ করলো 60% বসে শতকরা কতজন ফেল করলো? 10 জন। 80 ফুট দীর্ঘ এবং 70 ফুট প্রস্থ একটি বাগানের বাইরে চারদিকে 5 ফুট প্রস্থ একটি রাস্তা আছে, রাস্তার ক্ষেত্রফল কত বর্গ ফুট? 1600 বর্গ ফুট। 99 এর ধাক্কা বাগধারাটির অর্থ কি? সঞ্চয় প্রবৃত্তি। বান্দুং কোথায় অবস্থিত? ইন্দোনেশিয়া। জিজ্ঞাসিব জনে জনে বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন ব্যক্তি, অর্থাৎ জনে জনে হচ্ছে কর্মে সপ্তমী। উত্তর গোলার্ধ পৃথিবীর নিকটতম স্থানে অবস্থান করে কোন তারিখে? 21 জন। কোনটি শুদ্ধ বানান? সমীচীন। দন্ত ময়দিকা চয়দিকা দন্তন্য। একজন পূর্ণবয়স্ক লোকের প্রতিদিন পানি পান করা প্রয়োজন প্রায় 5 লিটার। কোনটি ঘটক শব্দের প্রতিশব্দ নয়? হিমকর। নিচের কোনটি যকৃতের রোগ? জন্ডিস। 25 জন শ্রমিক একটি কাজ 14 দিনে করতে পারে, 10 দিনে কাজটি শেষ করতে হলে নতুন কতজন শ্রমিক লাগবে? 10 জন। বহুরূপী মোল কোনটি? বহুরূপী মোল হলো কার্বন। নিচের কোনটি তৎসম শব্দ? এটা হলো জীবন। বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম অংশ নেয় কবে? 1977 সালে। তো প্রশিক্ষক মহোদয়গণ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আশা করি যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুল করবেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার সফলতা কামনায় সবাইকে ধন্যবাদ।